সাকিব দাঁড়াও, ভাই। এই যে মালতে লাগাইতেছো, জি ভাই। পানি মারছো? না ভাই, পানি দিন কেন? পানি না দিলে এটা কি থাকবো? না ভাই। আর এটা দিতেছো কি লেগে? ভাই ঢালাই দেওয়ার পরে যে কিছু গ্যাপ আছে, এখানে তো খালি ভালো দিলে ভাই এখানে বন্ধ হবো না। না, সেক্ষেত্রে ভাই এটা সিমেন্ট দিয়ে আর কি মলম বানাই নিছি। মলম বানাই নিছি, ঠিক আছে। আর এই যে দেখেন, আমরা যে ওপরের থেকে মাল খাওয়াইছি, একবারে তলা পর্যন্ত আইসা করছে, আর এটা জাস্ট খালি কিন্তু ফিনিশিং দেওয়ার জন্য এটা আমরা দিতেছি। আর যদি আপনি কখনো এদিক দিয়ে লিকেজ করে, আপনি যদি চান যে না নিচ দিয়ে আপনি জয়েন মারবেন, লিক বন্ধ হবে, কখনোই বন্ধ হবে না। এটা উপরে করতে হবে কি, জালের চারোপাশে, জালিটা খুইলা চারোপাশে 1.5 ইঞ্চি করে সাপ পর্যন্ত কাইটা দাইবা, তারপরে যে ওখানে মাল খাওয়াই দিলে তবে নিয়ে বন্ধ হবে, এছাড়া কিন্তু বন্ধ হবে না। আর আমরা এই যে ঢালাই গুলা দিই বস্তা দিয়ে, এই যে দেখেন একেবারে তোলা পর্যন্ত কিন্তু আইসা পড়ছে। জাস্ট এখন মাল খাওয়াবে আর ফিনিশিং দিবে। তাহলে এখন পানি দিয়ে ভিজাই নিয়ে হালকা একটু গ্রাডিং মেরা, তারপরে প্লাস্টার করবা, ঠিক আছে? জি, কাজে কোনো গাফুলিতি করার দরকার নাই। আমরা যে খালি ভিডিওতে দেখাইতেছি তা না, আমরা বাস্তবেও তাই করি বা করার চেষ্টা করি। তো ঠিক আছে, করো। হ্যাঁ।